স্টিয়ারের পার্ট গুলো খুব ইম্পর্টেন্ট, যে কোনটাকে কি বলে এটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখো স্টিয়ার আমি কোথায় দেবো, পাবলিক বিল্ডিং এ কোথায় দেবো, যে দিক দিয়ে ম্যাক্সিমাম লোক ঢুকছে তার পাশেই দেবো। তো পাবলিক বিল্ডিং হবে মেন এন্ট্রান্স এর কাছে। আর রেসিডেন্সিয়াল বিল্ডিং এ কোথায় হবে, সেন্টারে, বিল্ডিং এর সেন্টারে, যাতে সব রুমে ইকুয়াল ডিস্টেন্সে অ্যাক্সেস করতে পারি। এই যে এইটা হচ্ছে যে একটা সিরিজ অফ হচ্ছে যে স্টেপ, এগুলোকে এক একটা স্টেপ বলে, এই যে এই জিনিসগুলোকে বলে এক একটা স্টেপ, দ্য সিরিজ অফ স্টেপ ফ্রম ওয়ান লেভেল টু অ্যানাদার লেভেল, ওয়ান লেভেল টু অ্যানাদার লেভেল। তো এই যে পুরো সিরিজ অফ স্টেপ, এটাকে কি বলবো, একে বলবো ফ্লাইট। এটা হচ্ছে ফার্স্ট ফ্লাইট, ওটা হলো হাফ ল্যান্ডিং ডিরেকশন চেঞ্জ করার জন্য, সেকেন্ড ফ্লাইট উপরে উঠে গেল, ঠিক আছে। তাহলে এবার ফ্লাইটের মধ্যে কে কে আছে, তাহলে ফ্লাইটের মধ্যে রয়েছে স্টেপ। এখন স্টেপের একটা স্টেপের কথা বলছি, স্টেপের ভার্টিক্যাল পার্ট আছে, হরাইজন্টাল পার্ট আছে। স্টেপের যে ভার্টিক্যাল পার্ট তাকে বলবো আমি রাইজার, রাইজ নয় রাইজার, ঠিক আছে। আর স্টেপের যে হরাইজন্টাল পার্ট যার উপর আমি পা রাখছি তাকে বলবো ট্রেড, TREAD, ট্রেড। বহুবার কোশ্চেন এসছে, ট্রেডটা আমরা সকলেই জানি 200-250 mm জেনারেল রাখা হয়, আর রাইজটা মোটামুটি ওই ধরে নাও 150 mm এর মতো ইন জেনারেল রাখা হয়, 200-250 বা 300 কোনো কোনো ক্ষেত্রে, আর এইটা 150 mm রাখা হয়। একসঙ্গে মিলে বলবো স্টেপ, স্টেপের সিরিজকে পুরো জিনিসটাকে আমি বলবো ফ্লাইট। আর ফ্লাইটের নিচে যে স্ল্যাব তার নাম হচ্ছে ওয়েস্ট স্ল্যাব, যার মিনিমাম থিকনেস 125 mm। ফ্লাইটের নিচে যে স্ল্যাব তার নাম হচ্ছে ওয়েস্ট স্ল্যাব, যার মিনিমাম থিকনেস 125 mm। বোঝা গেল? স্টেপের যে ভার্টিক্যাল প্রজেকশন, এখন আমি যদি এখন একটা স্টেপকে দেখি এইরকম দেখতে, তাহলে স্টেপের এই পার্টটাকে আমি বললাম ট্রেড বলে, এই পার্টটাকে বললাম রাইজ বলে। মোটামুটি 150 mm, মোটামুটি 200-250 mm এমনি হয়। আচ্ছা, এইটা হচ্ছে যে উইড অফ স্টিয়ার, সেসব পড়ে যাচ্ছি। আমি বলছি যে ট্রেডের যে এক্সটেনশন, এই যে বেরিয়ে আছে ট্রেডটা সামনের দিকে বেরিয়ে আছে, এই এক্সটেনশনের নাম হচ্ছে নোজ, এক্সটেনশনের নাম হচ্ছে নোজ। নোজের নিচে যদি অর্নামেন্টাল ওয়ার্ক, যেমন নোজের নিচে নাক ছাবি পড়ে, তাহলে ওটা ভালো যাতে দেখতে লাগে সেই জন্য অর্নামেন্টাল ওয়ার্ক, তাহলে তাকে বলবো স্কটিয়া। সব পরীক্ষা এসছে, নোজের নিচে অর্নামেন্টাল পার্টকে বলা স্কটিয়া। তো এগুলো হচ্ছে ভেরিয়াস ব্যাপার। হ্যাঁ, এবার এটা হচ্ছে একটা ল্যান্ডিং, ডিরেকশন চেঞ্জ করতে কাজে লাগে। এই যে বহুবার কোশ্চেন এসছে, এই যে অ্যাঙ্গেলটা একে বলে পিচ অফ স্টেয়ার, পিচ, এইটা 25-40 degrees মধ্যে বহুবার কোশ্চেন এসছে। 25 degrees কম নয়, 40 নিচ্ছে না, 25-40 degrees। যদি স্টেপ গুলোকে যোগ করে নিই তাহলে আমি হরাইজেন্টাল পুরো কতটা কভার করলো সেটা পাবো, এটা হচ্ছে গোয়িং। আর ভার্টিক্যাল কতটা কভার করলো, এটা হচ্ছে রাইজ, রাইজারের যোগফল হচ্ছে রাইজ। স্টেপের ট্রেডের যোগফল বা স্টেপের যোগফল হচ্ছে গোয়িং। এই যে হ্যান্ড রেল যেটা হাত দিয়ে ধরে উঠছি, এইটাকে বিভিন্ন ভার্টিক্যাল পোস্ট সাপোর্ট করে রয়েছে, ঠিক আছে, এগুলো হচ্ছে সব ব্যালুস্ট্রেড বলে এটাকে। এবার যেটা ফাইনাল, যেটা এই যে ফাইনাল যেটা মিটিং ব্যালুস্ট্রেড, এর নাম হচ্ছে নিউয়েল পোস্ট টাইপ অফ স্টিয়ার। যদি এইরকম মাঝে লিফ্ট বসানোর প্রভিশন থাকে, এইরকম ঘুরছে মাঝে অফিস বিল্ডিং এ ইউজ হয়, একে বলবো ওপেন নিউয়েল, এর নাম হচ্ছে ওপেন নিউয়েল স্টিয়ার। এটাকে বলে হাফ টার্ন, মানে দুবার, হাফ টার্ন মানে কার হাফ সেটা বুঝতে হবে। হাফ টার্ন মানে একটা ফুল টার্ন মানে কি 360 degrees, হাফ টার্ন মানে 360 এর হাফ, মানে কভার 90, এখান থেকে একবার যাচ্ছি 90, ওখান থেকে একবার যাচ্ছি 90, মানে হাফ টার্ন স্টেয়ার মানে হচ্ছে দুবার 90 ঘুরছি। ওয়ারাস কোয়ার্টার টার্ন মানে কার কোয়ার্টার, 360 এর কোয়ার্টার, তার মানে হচ্ছে 90, তাহলে একবার 90 যদি ঘুরছি তাকে বলে কোয়ার্টার টার্ন স্টেয়ার, দুবার 90 ঘুরছি নাম হচ্ছে হাফ টার্ন স্টিয়ার, মানে আমাদের যে ডগ লেগ স্টিয়ার সেগুলো হচ্ছে হাফ টার্ন স্টিয়ার। নেক্সট হচ্ছে যদি সিঙ্গেল একটা ফ্লাইট
দুটো ফ্লাইটে বিভক্ত হয়ে যায়, জমিদার বাড়িতে থাকে সিঙ্গেল ফ্লাইট, দুটো ফ্লাইটে বিভক্ত হয়ে গেল, এর নাম হচ্ছে বাইফারকেটেড স্টিয়ার। যদি জায়গা শর্ট থাকে এবং ডিরেকশন বারবার চেঞ্জ হয়, এবং এখানে যে স্টেপ গুলো থাকে সেগুলো হচ্ছে যে নন ইউনিফর্ম বা ট্যাপার্ড টাইপের স্টেপ স্টেপ থাকে এখানে, ট্যাপার্ড, এই ট্যাপার্ড স্টেপ থাকে, তাহলে এই ধরনের স্টিয়ারকে বলা হয় স্পাইরাল স্টিয়ার।